ইসলামিক মিডিয়া ওয়াচ ইসলাম প্রচারের এক ধাপ এগিয়ে। আমার এই ছোট্ট জীবন, আমার বয়স কেবল 28 বছর, এই কয় প্রায় 14টা মসজিদ পাল্টালাম। অবশ্য আল্লাহ ওর মাথায় তার কাটা, আমার জীবন চলে যাচ্ছে আর ও বলছে আল্লাহ। কালপুর থেকে এসেছে দিনাজপুরের লোক না, কারণ তাকে উত্তর দিচ্ছে যে বাংলাদেশের মানুষকে জানান তারা যেন মসজিদ এবং মাদ্রাসা নবীর ঘরের দায়িত্ব যাদেরকে দেয় তারা যেন ইমানদার হয়। আমরা যেটা দেখতে পাচ্ছি না, বিশেষ করে ঢাকা, ঢাকা শহরে যত মসজিদ আছে একটা মসজিদ থেকে এখন হেদায়েতের কথা আসে না। ওই কমিটি যা বলতে বলে তাই বলে, আর এটা শুনতে শুনতে মুসল্লিদের অভ্যাস হয়ে গেছে। এ 10 বছর একাধারে ইমামতি করছে, এমন ইমাম ও মনে করে এটা আমার একেবারে ধরা বান্ধা, আমি মরে গেলে আমার ছেলে পাবে, যতটুকু সভাপতি বলতে দেয় ওই বলে। তো মুসল্লিদের অবস্থা ওই হয়ে গেছে, ওরা মনে করে যে ইসলাম মানে এই হুজুর যা বলছে এইরকম।